এত বড় বড় চিকেন চাপ নাকি 30 টাকা দাম? ঠিকটা কিন্তু আলু থেকে মিসিং আছে। কেউ নিয়েছে ফ্রাইড রাইস থ্রি চিকেন, কেউ কাটছে বিরিয়ানি চিকেন চাপ, বিবেকদার ফেমাস বিরিয়ানি। গুড আফটারনুন তোমাদের সবাইকে। আমি রাজীব, আজকে আবারও চলে এসেছি একটা নতুন খাবারের খোঁজ নিয়ে নতুন জায়গায়। আজকে আমরা চলে এসেছি বারাসাতের ডাক বাংলো মোড়ে। ডাক বাংলো মোড়ের কোথায় এসেছি আজকে আমরা? ডাক বাংলো মোড়ের এই হালুম হুলুম বিবেকদার ফুড সেন্টারে চলে এসেছি, যেখানে নাকি আমরা বিরিয়ানি খাবো এবং তাছাড়াও ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো। জায়গাটা হচ্ছে, পিছনে দেখতে পাচ্ছ, ডাক বাংলো মোড়ের পিছনে একটা ইন্ডিয়ান ব্যাংক আছে। ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিটে হচ্ছে এই ছোট্ট ফুড সেন্টারটা। আর এখানে কিন্তু আরও একটা বিবেকদার দোকান আছে, সেটা এখনও বন্ধ আছে, সেটা এখনও খোলেনি, সেটা অন্য জায়গায়। তো সেখানে আমরা যাচ্ছি না, আমরা এখানেই খাবো। এখানেই খেয়ে বলবো যে বিবেকদার বিরিয়ানি আর ফ্রাইড রাইস কেমন খেতে। তো বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করা যাক, চলে আসো। বিবেকদার বিরিয়ানির হাড়ি চলে আসছে, একদম দড়ি ফড়ি বেঁধে একা কাণ্ড, তো দড়ি খোলা হচ্ছে একদম। বিরিয়ানিটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি উঁকি মারিয়ে। এই দেখো, আহা, ও জাস্ট বিরিয়ানির অ্যারোমাটা দেখো, পুরো হলুদ হলুদ বাদ, আহা। পরে কিন্তু বিরিয়ানিটা কাটা হচ্ছে, দেখো বিবেকদা কি সুন্দর করে দেখো বিরিয়ানিটা কাটছে একদম সুন্দরভাবে। নিচ থেকে দেখো আস্তে আস্তে তারের রাইসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আহা। বিরিয়ানি কাটার যে স্মেলটা সেটা কিন্তু চরম লেভেলে নাকে কিন্তু কিক করছে, আর লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে যেন পুরো হারিয়ে খেয়ে নি। এবারে কিন্তু ফার্স্টে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন নেবো। প্লেটটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হলো। অ্যান্ড এইখান থেকে দেখো ফ্রাইড রাইসটা দেওয়া হচ্ছে, কতটা কোয়ান্টিটিতে দেওয়া হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, না না ফুল, দেখো কতটা পরিমাণে রাইস, কতটা পরিমাণে রাইস দেওয়া হলো, মোটামুটি আড়াই থেকে তিন হাতা। অ্যান্ড চিলি চিকেন দেওয়া হচ্ছে, চিলি চিকেন ক পিস, চার পিস চিলি চিকেন। গাইস, আজকালকার যুগে চার পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস মাত্র 50 টাকা, কোথায় পাওয়া যায় না এরকম। তো চলো খেয়ে বলা যাক যে কেমন খেতে। দেখো কতটা কোয়ান্টিটিতে রাইস দিয়েছে, সঙ্গে দিয়েছে স্যালাড আর চার পিস চিলি চিকেন। তো চলো খেয়ে বলা যাক যে কেমন। তো ফার্স্টে ফ্রাইড রাইসটা খাই, ফ্রাইড রাইসের ফার্স্ট বাইটটা দিলাম। রাইসটা কিন্তু একদম নরম সেদ্ধ হয়েছে, একদম সুন্দর সফট যেটাকে বলে। আর চালগুলো দেখাতে বলি, একদম কিন্তু একটা একটা, একটাও কিন্তু ভেঙে যায়নি, সব গোটা গোটা রাইস আছে। চামচ দিয়ে ঠিক পোষাচ্ছে না, হাত দিয়ে খাই। তো আর একটা বাইট দিই, সত্যি কথা বলতে গেলে রাইসটা একদম বাড়িতে মা বউ বানালে যেরকম হয় ঠিক সেরকম। যদিও আমি কাজু কিশমিস পাইনি, কিন্তু ভেজিস কিন্তু ভরে ভরে আছে। বিবেকদা বললো কিন্তু এই চালটা 106 টাকা দামের চাল, মানে বিরিয়ানি জাতের চাল দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি হয়েছে। অ্যান্ড এই হচ্ছে পুরো চিলি চিকেনের কম্বোটা ফ্রাইড রাইসের সাথে। একটুখানি গ্রেভিটা খাই চামচ দিয়ে, খাই। গ্রেভিটা কিন্তু বেশ ঝাল, আমার কিন্তু বেশ ঝাল লাগছে। পুরো চিলি ফ্লেক্সের যে দানাগুলো আছে সেগুলো পুরো দোয়া আছে, আর ব্যাপারটা কিন্তু একটুও জেলি জেলি না, পুরো কিন্তু টাইট মাল। আর একটুখানি খাই, এবারে খাই চিলি চিকেনটা। চিলি চিকেনটা এরকম সাইজের পিস, খেয়ে বলি, বোন আছে, পুরো বোনলেস না, তবে যেটুকুনি বাইট দিলাম ম্যাক্সিমামটা কিন্তু বোনলেস লাগলো। এবারে চিলি চিকেন দিয়ে একটু রাইসটা খাই, দেখি কেমন লাগে। চিলি চিকেনের সঙ্গে রাইসটা বেশ ভালো লাগছে, সঙ্গে নিতে হবে স্যালাড। চলো এটা খেয়ে নিই, এরপরে নেক্সট যেটা খাবো বিরিয়ানি সেটা খেয়ে বলো যে কেমন খেতে। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ভালো লাগলো আমার খেতে। দেখতে পাচ্ছ কত লোক কিন্তু এখানে বসে, কেউ নিয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন, কেউ খাচ্ছে বিরিয়ানি চিকেন চাপ, সবাই কিন্তু পেট ভরে খাচ্ছে, দাদা আবার হাত নাড়াচ্ছে। এই হচ্ছে আমাদের বিরিয়ানির প্ল্যাটার, এতটা পরিমাণে রাইস দিয়েছে বিরিয়ানির সঙ্গে, এক পিস আলু আর একটা চিকেন, এটা আমাদের 80 টাকা পড়েছে। সো ফার্স্টে বলি কোয়ান্টিটি, কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, প্রচুর কোয়ান্টিটি দিয়েছে। ওপর থেকে হালকা হালকা সাদা ভাত, নিচ থেকে তারের রাইস, মানে সেই লেভেলের লাগছে। তো চলো ফার্স্ট একটা বাইট দেওয়া যাক, প্রথমে ওপরের হালকা রাইসটাই খাওয়া যাক। বিরিয়ানিটা যথেষ্ট ভালো খেতে, বিবেকদার বিরিয়ানির একটা নাম শুনেছিলাম, তাই জন্য এই হালুম হুলুমে আসা, নামটা কিন্তু সার্থক, বেশ ভালো খেতে। একটা একটা চাল,
চালগুলো পুরো লং গ্রেন আর একটু নুনের ভাগ বেশি হয়নি, একটু কেওড়া জলের ভাগ বেশি না, যতটা থাকা দরকার ঠিক ততটাই। আমি বারবার বলে আসি হলুদ বিরিয়ানি কিন্তু অতটা ভালো হয় না যতটাই ব্রাউন বিরিয়ানি খেতে ভালো হয়। এই দেখো পুরো ব্রাউন কালারের আলু, ব্রাউন কালারের দেখো এরকম একটা আলু দিয়েছে, তার মানেই কিন্তু বিরিয়ানিটা যথেষ্ট ভালো হয়েছে। আলুটা আমি একটু দেখাতে বলি, গরম দেখো একটুখানি চিপলাম পুরো ভেঙে গেল, তো একটুখানি খাওয়া যাক। আলুটা কিন্তু বেশ সফট, কিন্তু একটা কথা বলবো বিরিয়ানির আলুর ভিতরে যেরকম একটা টেস্ট থাকে সেই টেস্টটা কিন্তু এই আলু থেকে আমার মিসিং লাগে। মানে আলুটা সফট হয়েছে, নুন হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল বিরিয়ানির আলুতে যেরকম টেস্ট থাকে সেই জুসটা, সেই জুসটা কিন্তু এর থেকে আমার মিসিং লাগে। আইস দিয়ে আলুটা খাই। যখন রাইসটা দিয়ে আলুটা খাচ্ছি তখন কিন্তু ব্যাপারটা ভালো লাগছে, যখন কিন্তু শুধু আলু খাচ্ছি যে বিরিয়ানির কিকটা, সে কিকটা কিন্তু আলু থেকে মিসিং আসে একদম সত্যি কথা। আর নিচ থেকে একটু তারের রাইসটা দেখাই তোমাদের, এটা হচ্ছে তারের রাইস, একটু তারের রাইসটা খাওয়া যাক। তারের রাইসটাও একদম লাইট, একদম হালকা, খেলে তোমাদের শরীর খারাপ হবে না এটুকুনি আমি বলতে পারি। মানে বিবেকদা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রান্নাবান্না করে আর খুব সুন্দরভাবে লাইটভাবে করেছে। চিকেনটা দেখাই, এই হচ্ছে আমাদের চিকেন, জাস্ট চিকেনের সাইজটা দেখো, 80 টাকার বিরিয়ানিতে একটা মোটামুটি 120 গ্রাম ওজনের কিন্তু চিকেনের লেগ পিস দিয়েছে। এই দেখো চিকেনটা খেয়ে বলবো কেমন। এই হচ্ছে চিকেন, চিকেনটা নেক্সট লেভেল খেতে, নেক্সট লেভেল, যেরকম সফট সেরকম নুন ঢুকেছে আর সেরকমই জুসি। আমি চিকেনটা দেখাতে বলবো, এই দেখো একটুখানি টানছি পুরো কিন্তু উঠে চলে এসছে, একটুখানি টানছি পুরো ভিতরটা দেখো পিঙ্ক হয়ে আছে ব্যাপারটা। এই দেখো কতটা পরিমাণে জুসি, একটু রাইসটা দিয়ে একটু মাখো মাখো ভালো করে বাইট হয়ে যাক। চলো আমার মতে চিকেনটা দিয়ে যখন বিরিয়ানিটা ওভারঅল খাচ্ছি তখন কিন্তু খুব ভালো লাগছে, একটাই নেগেটিভ দিক বললাম সেটা হচ্ছে আলুটা একটুখানি টেস্ট হলে ভালো হতো, বাকি ওভারঅল বিরিয়ানি কিন্তু টপ ক্লাস, একদম 10/10 বিরিয়ানি, চিকেনটাও 10/10, শুধু আলুতে যদি বলো 10/6 দেবো, আলুর মধ্যে একটু টেস্ট দিতে পারতো। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বিবেকদের সঙ্গে একটু কথা বলে নেবো। খাওয়ার পরে আমি কিন্তু দোকানের ওনার যে বিবেকদাকে পেয়ে গেছি, তো বিবেকদা ফার্স্টে বলো কেমন আছো? ভালো আছো, ভালো আছো। তো তোমার এই দোকানটা এখানের কতদিনের? এটা 11 বছর হতে গেল, 11 বছর, এই হালুমুলুম 11 বছরের। আর নতুন দোকানটা কতদিনের হলো? নতুন দোকানটা আড়াই তিন মাস, একদমই নতুন। সো ওখানে তোমার বাবা বসেন বোধহয়? হ্যাঁ, শ্বশুরমশাই বসেন। আপনার শ্বশুরমশাই বসেন, বাবাই, শ্বশুরমশাই বাবাই একই। সো তোমার এইখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন তুমি 50 টাকায় 4 পিস চিলি চিকেন দিয়ে দিচ্ছ, যেটা আমি দর্শকদের দেখিয়েছি। বিরিয়ানি অনেকটা পরিমাণে চিকেন লেগ পিস দিয়ে তুমি দিচ্ছ 80 টাকায়, কী করে সম্ভব? সবগুলো তো লেগ পিস হয় না, আপনাদের দিয়েছি, লেগ পিসটা ছিল সামনে পেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের কারিগর খরচাটা লাগে না, আপনি নিজেই? হ্যাঁ, মেকিং চার্জটা কাউকে দিতে হয় না, নিজেরা বানাই সব। আমার ওয়াইফ চিলি চিকেন আর চাপ বানায়, আমি বিরিয়ানি বানাই। আর ফ্রাইড রাইস? ফ্রাইড রাইসটা যে কেউ বানাতে পারে, আমরাই বানাই সবাই, মানে সব নিজেরা করো বলে কোনো খরচা লাগে না, আমাদের কোনো কারিগর বা মানে কেউ নেই, আমাদের সব যা হবে সব লেবার। আচ্ছা একটা কথা বলবো, বিরিয়ানিটা খেলাম সব ভালো লেগেছে, আলুটা কোথাও গিয়ে মনে হলো যেন একটুখানি, আমরা বেশি ফ্লেভার দিই না, তো একটু হাইজেনিক খাবার হয় আলুটার মধ্যে, সেই জন্য ওটা হয়তো আজকে একটু মিস্টেক হয়ে গেছে। সো এটাই হচ্ছে ব্যাপার, একদম অনেস্ট রিভিউ বিবেকদা, যেটা বলা লাগেনি ভালো লাগেনি মুখের সামনে বলা, পিঠ পিছিয়ে কোনো কথা নেই, আরও বেটার করবেন একদমই, এটাই আমি চাইবো, কারণ এদিক দিয়ে আমার যাওয়া আসা লেগেই থাকে। আবার খাবো, আবার খেয়ে বলবো যে কেমন খেতে, তোমাদের ওই দোকানেও যাবো। সো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, কারণ এত কিছু করা শুধু তোমাদের জন্যই। তো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।